তো বন্ধুরা, বরাবরের মতো আবার একটি নতুন চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে 110 পদে পায়রা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশনের তারিখ 4 জুন 2020। তো বন্ধুরা, প্রথমে আগে একটি কথা বলে নেই, যারা এখনও এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা দেখেন, 110 পদে পায়রা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি একটি পাবলিশড হচ্ছে 4 জুন 2020, আর ডেডলাইন হচ্ছে আপনার 7 জুন 2020। তো বন্ধুরা আসেন, এখানে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠান পায়রা বন্দর কর্তৃপক্ষ, পদের নাম হচ্ছে 35, ক্যাটাগরিতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি হবে। এটি পদ সংখ্যা 110টি, আবেদনের ফি 300, 100 এবং 50 টাকা। তো বন্ধুরা দেখেন, আবেদনের শুরুর তারিখ 12 জুন 2020, আবেদনের শেষ তারিখ হচ্ছে 7 জুলাই 2020। তো বন্ধুরা দেখেন, নিয়োগ বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর দেওয়া আছে, পদের নাম ও জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, পদের সংখ্যা 1/6/2020 তারিখে, বয়স এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো বন্ধুরা, ক্রমিক নম্বর 1-এ দেওয়া আছে, দেখেন পদের নাম হচ্ছে পাইলট, আর স্যালারি স্কেল হচ্ছে 35,500 থেকে সর্বমোট 67,010 টাকা, পদের সংখ্যা 1টি, আর অনূর্ধ্ব 35 বছর। ক্রমিক নম্বর 2-এ দেওয়া আছে সিনিয়র হাইড্রোগ্রাফার, এখানে স্যালারি স্কেল হবে 35,500 থেকে সর্বমোট 67,010 টাকা, আপনার পদ সংখ্যা 1টি, অনূর্ধ্ব 35 বছর। 3-এ দেওয়া আছে উপপরিচালক, স্যালারি স্কেল হচ্ছে 35,500 থেকে সর্বমোট 67,010 টাকা, এখানে পদ সংখ্যা 1টি, অনূর্ধ্ব 35 বছর, বয়স। 4-এ দেওয়া আছে মেডিকেল অফিসার, এখানে পদ সংখ্যা 1টি, অনূর্ধ্ব 35 বছর। 5-এ দেওয়া আছে দেখেন সহকারী প্রকৌশলী, এখানে পদ সংখ্যা 2টি, অনূর্ধ্ব 35 বছর। 6-এ দেওয়া আছে সহকারী পরিচালক, এখানে নিরাপত্তার ক্ষেত্রে রয়েছে, এখানে স্যালারি স্কেল 22,000 থেকে সর্বমোট 53,060 টাকা, পদ সংখ্যা 1টি, অনূর্ধ্ব 30 বছর। 7-এ দেওয়া আছে বন্ধুরা দেখেন সহকারী পরিচালক, পদ সংখ্যা 1টি, অনূর্ধ্ব 30 বছর। 8-এ দেওয়া আছে দেখেন সহকারী পরিচালক, 22,000 থেকে সর্বমোট 53,060 টাকা, এখানে পদ সংখ্যা 1টি, অনূর্ধ্ব 30 বছর, বয়স। আপনারা শিক্ষাগত যোগ্যতাগুলো বিস্তারিত দেখে নেবেন। 9-এ দেওয়া আছে সহকারী পরিচালক, এখানে আপনার স্যালারি স্কেল স্যাম, পদ সংখ্যা 1টি, আর অনূর্ধ্ব 30 বছর, বয়স। তো বন্ধুরা, 10-এ দেওয়া আছে দেখেন হাইড্রোগ্রাফার, এখানে পদ সংখ্যা 1টি, অনূর্ধ্ব 30 বছর, বয়স। 11-তে দেওয়া আছে সহকারী ড্রেজিং মাস্টার, এখানে পদ সংখ্যা 1টি, অনূর্ধ্ব 35 বছর, বয়স। 12-তে দেওয়া আছে উপসহকারী প্রকৌশলী, এখানে হচ্ছে সিভিল নিবে, আপনার পদ সংখ্যা 4টি এবং অনূর্ধ্ব 30 বছর, বয়স। 13-তে দেওয়া আছে উপসহকারী প্রকৌশলী, এখানে স্যালারি স্কেল 16,000 থেকে সর্বমোট 38,680 টাকা, পদ সংখ্যা 2টি এবং অনূর্ধ্ব 30 বছর, বয়স। তো বন্ধুরা, 15-তে দেওয়া আছে প্রশাসনিক কর্মকর্তা 1জন, আপনার অনূর্ধ্ব 35 বছর। 16-তে দেওয়া আছে দেখেন নিরাপত্তা কর্মকর্তা, এখানে পদ সংখ্যা 2টি, অনূর্ধ্ব 40 বছর, বয়স। তো বন্ধুরা, 17-তে দেওয়া আছে সিনিয়র স্টাফ নার্স, পদ সংখ্যা 1টি, অনূর্ধ্ব 35 বছর, বয়স। 18-তে দেওয়া আছে ইনল্যান্ড মাস্টার, এখানে পদ সংখ্যা 8টি এবং অনূর্ধ্ব 35 বছর, বয়স। তো বন্ধুরা, 19-এ দেওয়া আছে দেখেন ইঞ্জিন ড্রাইভার, আপনার এখানে পদ সংখ্যা 8টি, অনূর্ধ্ব 45 বছর, বয়স। 20-এ দেওয়া আছে ট্রাফিক ইন্সপেক্টর, এখানে পদ সংখ্যা 1টি, অনূর্ধ্ব 40 বছর, বয়স। 21-এ দেওয়া আছে দেখেন পদের নাম হচ্ছে উচ্চমান সহকারী, এখানে পদ সংখ্যা 1টি, আর অনূর্ধ্ব 35 বছর। 22-এ দেওয়া আছে স্টোনার টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, এখানে পদ সংখ্যা 8টি, আর অনূর্ধ্ব 30 বছর, বয়স। 23-এ দেওয়া আছে দেখেন উচ্চ বহির সহকারী, এখানে আপনার পোস্ট হচ্ছে 2টি, আর অনূর্ধ্ব 30 বছর। নিম্ন বহির সহকারী, এখানে পদ সংখ্যা 4টি এবং অনূর্ধ্ব 40 বছর, বয়স। 25-এ দেওয়া আছে দেখেন জুনিয়র অডিট অ্যাসিস্ট্যান্ট, এখানে পদ সংখ্যা 2টি। তারপর 26-এ দেওয়া আছে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর, এখানে পদ সংখ্যা 4টি। আবার 27-এ দেওয়া আছে জুনিয়র অ্যাকাউন্টস, এখানে পদ সংখ্যা 3টি, অনূর্ধ্ব 30 বছর, বয়স। তো বন্ধুরা, 28-এ দেওয়া আছে দেখেন জুনিয়র স্টাফ নার্স, এখানে পদ সংখ্যা 1টি। 29-এ দেওয়া আছে দেখেন ল্যান্ডস সার্ভেয়াল, এখানে পদ সংখ্যা 2টি। 30-এ দেওয়া আছে দেখেন কার্পেটার, এখানে পদ সংখ্যা 3টি, অনূর্ধ্ব 30 বছর, বয়স। 31-এ দেওয়া আছে সহকারী সাব ইন্সপেক্টর, এখানে পদ সংখ্যা 2টি, অনূর্ধ্ব 30 বছর, বয়স। গ্রিজার, এখানে পদ সংখ্যা 8টি, এখানে অনূর্ধ্ব 45 বছর, বয়স। সুকানি, এখানে পদ সংখ্যা 10টি, অনূর্ধ্ব 45 বছর, বয়স। 34-এ দেওয়া আছে লর্ড, এখানে পদ সংখ্যা 13টি এবং অনূর্ধ্ব 30 বছর। আবার আপনার 35-এ দেওয়া আছে অফিস সহ, এখানে পদ সংখ্যা 7টি, অনূর্ধ্ব 35 বছর, বয়স।
তো বন্ধুরা দেখেন নিয়োগের শর্তাবলীর মধ্যে 13তে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী। কয়েদা আছে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থী www.teletalk.com/bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপে দেওয়া আছে, দেখেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় দেওয়া আছে 12/6/2020 আর সকাল 10:30 থেকে। আর অনলাইনে আবেদন পত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 2/7/2020 তারিখ বিকেল 5টা পর্যন্ত। তো বন্ধুরা মোটামুটি এই হচ্ছে সার্কুলার। সার্কুলারের বিস্তারিত জানার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সার্কুলার লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন। আর পরবর্তীতে নতুন নতুন চাকরির সার্কুলার সহ আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।